হাই এভরিওয়ান, গুড মর্নিং। রাতেপথে কাপড়কিটা মেচিনতে ভরাই দো বলো, কামো হয়ে থাকক লগতে কাপড়ও ধোয়া হয়ে থাকক, কেন মিস্টার গাটো একদমই ভাল নাই। তো তারপরে আমার এটা পার্লার যাওয়া বা দোকান যাওয়া ইমান ঠিকান নাইকিয়া হয়ে আছে, ভাবিল তার আগতে আমি কামকিটা করে আজরি হয়ে থাকো। আর হো মিস্টার, ইমান রোদ যদিও ব্ল্যাঙ্কেট লই পিনি শুয়ে আছে গরমতো, মানে মিস্টার একদমই গাটো ভাল নাই। বাকি ভিডিওটা আরম্ভ করে দিছো আপনাদের চাব, অল্প পাছত আপনার ওয়েলকাম জানাই আছো, কিন্তু স্কিপ নকরিব প্লিজ, যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ঠিক। আর ইয়া কি রোদ দিয়ে আছে দেখি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। এটা গুড মর্নিং নহয়, বহুত দেরিয়ে হয়েছে আর। তারপরে আপনার ওয়েলকামটো জানাই লো, ফ্যান চলি আছে, সাউন্ডটো অকমান ইগনোর করব দেই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম এন্ড ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল। আপনার সকলকে পুনরায় মোর আপনার ভিডিওলে স্বাগতম জানাইছো, আশা রাখছি আপনার সকল বস্তু ভাল আছে আর মোর ভালে আপনার দোয়াত। আর মিস্টার অফ গাটো ভাল নাই, কারণ আমি পার্লার যাওয়া নাই, মিস্টার দোকান খোলা আছে কিন্তু মোট পার্লার বন্ধ, কারণ একটু নাই যে। আর ভাবছি ভিডিওটা স্টার্ট করল, অথনতে কাপড় ধুলো যে, কাপড়ে আমার মেলি পিনি কাপড় মেলিলো, মেলি পিনি আহি এটা মই অকমান বহিছো, বিরাট গরম লাগিছে মানে, আর অকমান আরামও করো রাতেপা মো আছে, মানে একদম ভাল লাগি থাকা এইটি সেইটি কাম করে আছো। মেকুরী পোয়ালিকিটা আছে এখানে পুরা সিওর বাফার, নকবার সত কথা। বাকি আরও ভিডিওটা আরম্ভ করলে চাই যাব সকলকে কি করো কি নো দেখা, আমি যখন নতুন হয়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, লগতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবো, বলে আমি ভিডিওটা আরম্ভ কর। এই হয়ে গেছিল, হব দে আজি দিন থাকক আর মোর সব কাইলে পাই দিব কথা আছে। হ্যাঁ সেটা মানে আমার বহুত ভালো লাগে, মোৰ বহুত বেছি ফেভৰেট হয় গাইজ, কিন্তু মোৰ নিদিয়ে মিষ্টাৰে খাবৰ কাৰণে, এতিয়া মোৰ দাঁত বিষাই আছে, খাই দিছোঁ কথা কৈ গৈছে, খাই দিছোঁ, আজি ঘৰত আছোঁ, মই জিকি গৈ দিলে মন গৈছে খাই লওঁ পাৰি। মিষ্টাৰ যে ইমান গালি শুনি খাব, বস্তুটা খালেও বহুত গালি শুনি থাকিব লাগে, মই দৈ খালাম, আৰে মন যোৱা বস্তুটো খাম নে, মোৰ চৰ্দি দৈটো আনা এসপ্তাহমান হ'ল ফ্রিজতে আসলে মই খোৱা নাই, খোৱা নাই, খোৱা নাই, মিঠা দৈ হয় মানে গাটো বেয়া, সর্দি সর্দি হয়ে আসলো, সেখানে নাই খোৱা, মই বুঝিছো বাৰু তুমি মোক গা ভাল নোহোৱাৰ কাৰণে বুঝিছা, কিন্তু মই এতিয়া বুলি নাখাম বুলি সেই কথাকেইটা কৈ কৈ চাৰি চামুচ খাই দিলি তো থকে যায় ইমান, এইকণ মই খাম, মই মনা কৰা সত্ত্বেও যদি খাওঁ ন পিছত কৈ দিবি ডিঙিটো মোৰ খেয়ে খেয়ে আছে পি পি আছে। কমপ্লিট করলো গাইস, কেলে মারিসা মাইম কেনেকুয়া কাট খাইছে, কিনো কৰিম গাইজ, আমাৰ এতিয়া আমি আজৰি সময় আছে, লুডু খেলিছো মিষ্টাৰ নাপালে আনি পেলাই আমি কাইল জিন্দগি, আজি একদম পুরা নিজানত আছো মানে, এনেকুৱা লাগিছে একদম, আমার তো একদম সব সাইলেন্ট লকডাউনের নিচিনা লাগতেছে, আমার নিজের আমার 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 কারণে লকডাউন নিচিনা লাগছে মানে, একদম আমি আনকালে যেন একদম পুরা কামত মাজত থাকো ন, মানে কামর মাজত থাকোতে মানে কিমান ধর কামর প্রেসার, বাকি আপনার কি কয় বা কামর প্রেসার লগতে মানে সদায় অহা যাওয়া হাই হুলস্থুল মানে সেইখিনি হয়ে থাকে নাই,
আৰু আজি মানে একদম কিবা এটা মানে চুকুন লাগিছে, মানে একদম চুকুন ভাৰি জিন্দগী সেনেকুৱা। হে ভাল পাইছা নাই অকণ তুমি এতিয়া? তুমি মোৰ গুটুটো কেলে মাৰি আছো? মই বেয়া পাইছো এইটো কথা। অ হৈ গ'ল নি, সেইটো বেয়া কথা ন। মায়ে অহা কথা আছিলে কিন্তু টাইমটো নিমিলিছে, মানে মায়ে অহা সোনকালে ধৰক অহা নহয় নাই, মই বহুত কাটিছিলা তুমি, বহুত কাটিছিলা ন। মই জিকিলো গাই, যেতিয়া মই জিকি গৈছিলো তেতিয়া কৈছো কি এটা গতিকে হাৰিছিলো, কথা হ'লে হৰাটোতো আছেই যেনেকে মানে কি নহয় হাৰিছাটো যেনে কি নহয় এক্সপেক্টটো কৰিব লাগে ন দিব। তুমি মোৰ লগত নেখেলিবা, সঁচা কথা কৈছিলি, মোৰ লগত নেখেলে এটা গুটি পকাব লাগে, গুটি পকাব লাগে, কি ক'ম আৰু, বাদ দিয়ক হাই এভরিওয়ান, গুড মর্নিং। এতিয়া আমি টাউন গৈ আছো আৰু ডক্টৰৰ ওচৰত যাম, মানে আমি মিষ্টাৰৰ গাটো তেনেকৈ ভাল নাই হোৱা, বহুতখিনি ভাল পালেই কিন্তু হ'লেও অলপ অলপ গাটো বেয়া হৈ আছে। গেছৰ কথা কাৰণে গেছ ঘপকৈ ভাল হয়, ঘপকৈ বেছি হৈ যায়, তো তাৰ কাৰণে ডক্টৰক এবাৰ দেখালেতো ভাল হ'ব, ভাবিলোঁ মিষ্টাৰক দেখাই লওঁগৈ বুলি। এতিয়া কাক দেখাওঁগৈ এতিয়ালৈকে গম নাই পোৱা, কিন্তু আমি ওলাই আহিলোঁ, এতিয়া ডক্টৰৰ ওচৰত গৈলোঁ, তাৰপিছত লগ পাম বাৰু দেই। তো এভৰিওৱান, আমি আহি পাই গ'লোহি ডক্টৰৰ ওচৰত আৰু মানুহ খালীয়ে আছিলে, ইমান পেচেণ্ট নাছিলে, আমিয়ে ফাৰ্ষ্ট, মানে আমিতো অকণ সোনকালে পোৱাকৈ আহিছিলোঁ। তো চালে ডক্টৰে আৰু কৈছে গেছৰ প্ৰব্লেমৰ কাৰণে এনেকুৱাবোৰ হৈয়ে আছে, গেছৰ প্ৰব্লেম হৈ থাকিলে যি টি হয় ন, খোৱা বোৱা পৰা আদি কৰি বহুত বেছি প্ৰব্লেম হৈ যায়, আৰু এতিয়া বেজি দি আছে মিষ্টাৰক। তো মই অকণমানকৈ ক্লিপ ৰাখি থ'লোঁ আপোনালোকক দেখাম বুলি, বাকী গৈ পিনি পাৰ্লাৰত আপোনালোক লগ পাম, চাই থাকিব ভিডিঅ'টো দি। এভৰিওৱান, মই আহি গ'লোঁ, কি যিটো আহি পাই চাফা তাফা কৰি গ'লোঁ, আহি পাই গ'লোঁ পাৰ্লাৰ, আৰু আহি পাওঁ মানে 11:20 হৈ গ'ল, তাৰ চাফা তাফা কৰিলোঁ, আৰু এতিয়া ক্লায়েণ্ট আহিব কেৰাই স্মুথনিঙৰ, তো তাকে কৰিম, তাৰ আগতে অকণমান আপোনাক লগ পাই লৈছোঁ, আৰু নহ'লে আকৌ মই বিজি পূৰা ফুল। আৰু এভৰিওৱান, এতিয়া ক্লায়েণ্ট আহিছিলে, কাম কৰি মেলি পঠাই ল'লোঁ, আৰু পঠাই মেলি এতিয়া মোৰ বেলেগ কাম এটা বাঢ়ি গ'ল নহয়, মাথায়ে কাম নকৰিছে গম পাইনে, এনেইতো ভাগৰ লাগিয়ে আছে, আৰু ভাগৰ লাগিলেও মানে কি ধৰক আমি কৰি ভাল পোৱা কামটো, মানে আমি যিটো কাম কৰি ভাল পাওঁ সেই কামটো থাকিলে কষ্টই হওক কিন্তু অকণমান টাইম অকণমান থাকে, তাৰপিছত ভাগৰটো নাইকিয়া হৈ যায়, বাকী কি কাম ভাবিলে গম পাইনে। এইফালে সেয়া চাওক, সেই পাইপডাল খোল খাই গোটেইখন পানী পানী হৈ গ'ল, তো মই এতিয়া এইখিনি কৰি লওঁ, বাই বাই, লগ পাম আকৌ।